নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্নবিচিত্র সলভ করাচ্ছি। তো দেখে নাও, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল থেকে এই প্রশ্নগুলো আছে। তো দেখো, তোমরা খাতায় লিখবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। ফার্স্ট প্রশ্ন, এক দাগে বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ কয়্যার অ্যান্সার হবে 0.033%। দুইয়ের প্রশ্ন, বায়ুমণ্ডলের কঠিন উপাদান হলো, কয়্যার অ্যান্সার হবে লবণ কণা। তিন দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে রয়েছে, কয়্যার অ্যান্সার হবে নাইট্রোজেন। চার দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতকরা পরিমাণ, অ্যান্সার হবে কয়্যার অ্যান্সার 78.08%। পাঁচের প্রশ্ন, বায়ুমণ্ডলে ওজোন গ্যাস, কয়্যার অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। পরের প্রশ্ন অথবা দিয়ে, ওজোন গ্যাসের প্রধান উপাদান, তো দেখো তোমরা তো জানো। আর সদাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে O2-র পরিমাপ, কয়্যার অ্যান্সার হবে 20.9%। সাত দাগের প্রশ্ন, আকাশ নীল দেখায় কারণ বায়ুমণ্ডলে আছে, কয়্যার অ্যান্সার ধূলিকণা। আট নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে কয়্যার অ্যান্সার হাইড্রোজেন স্তর। নয় দাগের প্রশ্নের অ্যান্সার হবে আয়োনস্ফিয়ার। দশ দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ তৈরি হয় তা হলো, কয়্যার অ্যান্সার আয়োনস্ফিয়ারে। এগারো দাগের প্রশ্ন, বায়ুমণ্ডলে যে স্তরে প্রতিনিয়ত পরিবর্তনশীল আবহাওয়া লক্ষ্য করা যায় সেটি হলো, কয়্যার অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। বারো দাগের প্রশ্ন, শান্তমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলটির বায়ুমণ্ডলীয় স্তরটি হলো, কয়্যার অ্যান্সার হবে স্ট্রাটোস্ফিয়ার। তেরো দাগের প্রশ্ন, উল্কাপিণ্ড পুড়ে স্থায়ী হয় প্রদত্ত কোন স্তরে, কয়্যার অ্যান্সার হবে মেসোস্ফিয়ার। ফোরটিন দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়্যার অ্যান্সার পারমাণবিক অক্সিজেন স্তর। পনেরো দাগের প্রশ্নের অ্যান্সার হবে 66%। সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌরশক্তি হলো 66%। পরের প্রশ্ন, ষোলো দাগের প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসকারী গ্যাস, কয়্যার অ্যান্সার হবে CFC। সতেরো দাগের প্রশ্ন, ওজোন গ্যাসের ঘনত্বকে পরিমাপ করা যায়, কয়্যার অ্যান্সার হবে ডপসন। আঠারো দাগের প্রশ্ন, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ প্রায়, কয়্যার অ্যান্সার 34%। উনিশ দাগের প্রশ্ন, সৌরকিরণের বিকিরিত হয়ে ফেরত যাওয়া অংশকে বলে, কয়্যার অ্যান্সার অ্যালবেডো। কুড়ি দাগের প্রশ্ন, বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় কোন প্রক্রিয়ায়, কয়্যার অ্যান্সার বিকিরণ প্রক্রিয়ায়। একুশ দাগের প্রশ্ন, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্যাসটি হলো, কয়্যার অ্যান্সার CO2। বাইশ দাগের প্রশ্ন, একটি প্রধান জৈব গ্রিন হাউস গ্যাস হলো, কয়্যার অ্যান্সার CH4। তেইশ দাগের প্রশ্ন, এল নিনো লা নিনোর পরস্পর অথবা, কয়্যার অ্যান্সার হবে বিপরীত। চব্বিশ দাগের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায়, কয়্যার অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে। পঁচিশ দাগের প্রশ্ন, কি বলেছে, কোন কোন বছর প্রশান্ত মহাসাগরের পূর্বে পেরু ইকুয়েডর উপকূলের উষ্ণতা সাধারণের থেকে কমে যায়, এর কারণ হলো, কয়্যার অ্যান্সার এল নিনো। ছাব্বিশ দাগের প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে, কয়্যার অ্যান্সার নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। সাতাশ দাগের প্রশ্ন, নিরক্ষরেখা থেকে উত্তরে বা দক্ষিণে প্রতি এক ডিগ্রি অক্ষরেখার তফাতে উত্তাপ কমতে থাকে, কয়্যার অ্যান্সার 0.28°C। আঠাশ দাগের অ্যান্সার হবে কয়্যার অ্যান্সার ফন। উনত্রিশ দাগের অ্যান্সার হবে কয়্যার অ্যান্সার উষ্ণ মরু জলবায়ু অঞ্চলে। ত্রিশ দাগের প্রশ্ন, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে বলে, কয়্যার অ্যান্সার মিস্ট্রাল। একত্রিশ দাগের প্রশ্ন, রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু হলো, কয়্যার অ্যান্সার হবে চিনুক। তো দেখো, বত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে 1013.25 মিলিবার। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। সাধারণ অবস্থায় সমুদ্রপৃষ্ঠে আদর্শ বায়ুচাপের পরিমাপ হলো, খুব ভালো করে পড়বে। তেত্রিশ দাগের প্রশ্ন, ITCZ দেখা যায়, কয়্যার অ্যান্সার উষ্ণমণ্ডলে। চৌত্রিশ দাগের প্রশ্ন, ক্যারিবিয়ান উপসাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত, কয়্যার অ্যান্সার হবে হ্যারিকেন। পঁয়ত্রিশ দাগের প্রশ্ন, যুগোস্লেভিয়ার অড্রিয়াটিক উপকূলের শীতল স্থানীয় বায়ুকে বলে, কয়্যার অ্যান্সার হবে বোরা।
ছত্রিশ দেখার প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সর্বাপেক্ষা বিধ্বংসী ঘূর্ণিঝড় টর্নেডোকে এই নামে ডাকা হয়? কয়ের অ্যান্সার টুইস্টার। সাঁত্রিশ দেখার প্রশ্ন, অশ্ব অক্ষাংশ অবস্থিত? কয়ের অ্যান্সার উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। আটত্রিশ দেখার প্রশ্ন, উচ্চতা পরিবর্তনের সঙ্গে চাপের পরিবর্তন পরিমাপ করা যায়? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার অ্যানি রয়েড ব্যারোমিটার। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন, উনচল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে। চল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার নিরক্ষীয় জলবায়ু। একচল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার বিয়াল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। তেতাল্লিশ দাগের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ু। পরের প্রশ্ন, চুয়াল্লিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কুমেরী বৃত্ত প্রদেশীয় অঞ্চল বায়ুর ঘনত্ব কম। পঁয়তাল্লিশ দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার চিনুক। ছেচল্লিশ দাগের অ্যান্সার হবে খয়ার অ্যান্সার হাইগ্রোমিটার। সাতচল্লিশ দাগের অ্যান্সার হবে বলেছে বৃষ্টিপাতের সময় আপেক্ষিক আর্দ্রতা থাকে, গোয়ার অ্যান্সার 100%। আটচল্লিশ দাগের প্রশ্ন, শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়, গোয়ার অ্যান্সার ভূমধ্যসাগরীয়। ঊনপঞ্চাশ দাগের প্রশ্ন, বৃষ্টিপাত সবচেয়ে কম হয় গোয়ার অ্যান্সার তুন্দা জলবায়ু অঞ্চলে। পঞ্চাশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার। একান্ন দাগের অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে। বান্ন দাগের প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে, গোয়ার অ্যান্সার সারা বছর ব্যাপী। সারা বছর ব্যাপী, এটা কিন্তু বিকেল চারটে থেকে বৃষ্টিটা কিন্তু শুরু হয়। তিপ্পান্ন দাগের প্রশ্ন, চাঁদ ও সূর্যের চারপাশে বলয়ের আকারে অবস্থানকারী মেঘ হলো? খয়ের অ্যান্সার হবে শিরো স্ট্যাটাস। চুয়ান্ন দাগের প্রশ্নের অ্যান্সার হবে যেটা বলেছে চরম আর্দ্রতা পরিমাপের একক হলো? খয়ের অ্যান্সার গ্রাম প্রতি ঘনমিটার। পঞ্চান্ন দাগের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা সর্বাধিক হয়, খয়ের অ্যান্সার হবে ভোরবেলায়। ছাপ্পান্ন দাগের প্রশ্ন, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো? খয়ের অ্যান্সার ঘনীভবন। সাতান্ন দাগের প্রশ্ন, মাঝারি উচ্চতার যে মেঘ একটানা বৃষ্টিপাতের পূর্বাভাস দেয় তা হলো? গোয়ার অ্যান্সার হবে অল্টো স্ট্যাটাস। অল্টো স্ট্যাটাস। আটান্ন দাগের প্রশ্ন, প্রদত্ত যেটি অধক্ষেপণের সঙ্গে যুক্ত নয়? অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার কুয়াশা। এই টোটাল আটান্নখানা আটান্নখানা MCQ সলভ করা হয়েছে। এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।